দাদা বীর দাদা বীর দাদা বীর ও পুরপুরা পাগল মানবে মানার মতন মানুন কে মানে না মানে জানি না কে মানে না মানে জানি না বলতে পারবো না আপনি মানে এই মানাতে মজবুতি থাকুন দুটো ভিডিও দেখে ঘাবড়াবেন না দাদা বীর বিল্লাহ বাংলার জমিনে উলিলা মর করে যে ঘুমম বাপ করে যে সিলসিলা ডাকে আল্লাহ বাপ কবুল করে নিয়েছে আল্লাহ নিজে বলেছে আল্লাহুল মাওলা খালাকুল কু যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায় আল্লাহ বাপ কোরআনে জানিয়ে দিয়েছে علينا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আমার প্রকৃত গোলাম যারা আমার কাছে যারা আমার নিকট তো যারা তাদের দুনিয়া তো ভয় নাই আখেরা তো ভয় নাই ও পুরপুরা পাগলেরা কে দাদা বীর কে দাদা বীর দাদা বীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই দাদা বীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই দাদা বীরের সিলসিলার সম্বন্ধে আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ ওরফে মেজ হুজুর পীর কেবলা দাদা পীরের মেজ সাহেব দাদা হুজুর জুয়ার জীবনীতে লিখছে আমার আব্বার সিলসিলার বাতিটাকে আমার আল্লাহ পাক নিজে জ্বালিয়েছে এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ ও দাদা পীরের পাগলেরা কে দাদা পীর কে দাদা পীর দাদা পীরের সিলসিলা কাকে বলে দাদা পীর কাকে বলে একটু খবর নিয়ে দেখতে যান একটু খবর নিয়ে যাবে বাবা ও যুবকেরা হিন্দু গানে সসরা হিন্দু গানে সসরা বাবা বাকুল শৈশব জানার মাজার ফুরফুরা শরীফ থেকে বেশি দূরে নয় মুন্সির হাট গেলে পেয়ে যাবে ও যুবকেরা হিন্দু দাদা পীর নাম দিল সুফি আব্দুল মোমেন সুফি আব্দুল মোমেন দাদা হুজুর জুরি কেবলা রসা খানা ধরলেন দাদা পীরের সিলসিলার মানুষ হয়ে গেলেন হেজবুল্লাহ বলে বেড়ে গেলেন ও যুবকেরা ও আমার দাদা পীরের পাগলেরা একটু খেয়াল করুন ফুরফুরা কাকে বলে সিলসিলা কাকে বলে দাদা পীর কাকে বলে একটু খবর নিয়ে দেখেন বাবা দাদা পীরের মুড়ি কাকে বলে হিন্দু ঘরে সসরা হিন্দু ঘরে সসরা হিন্দু ঘরে সসরা দাদা পীরের রসা ধরা মানুষ দাদা পীরের রসা ধরা মানুষ সুফি আব্দুল মোমেন দাদা পীর নাম দিয়েছে হঠাৎ করে কিছুদিন কাটার পরে কিছু জিজ্ঞাসা করে দাদা পীরের পাগলরা জিজ্ঞাসা করে ও গো সুফি আব্দুল মোমেন তুমি যে কবরস্থানে যাও তুমি যে মাজার শরীফ জিয়ারত করে করে ঘুরো তুমি কি পাও গো একটু কি জানতে পারি একটু কি বলতে পারো সুফি আব্দুল মোমেন ওই সময় জবাব দিয়েছিল দাদা পীরের পাগলদেরকে ও দাদা পীরের পাগলেরা শোনো 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 আমার পীর কে আল্লাহ পাক এলমে লাদুনি দান করেছে যেটা মাদ্রাসায় পাওয়া যায় না যেটা মক্তবে পাওয়া যায় না যেটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না আমার পীর কে আল্লাহ পাক ডাইরেক্ট আমার আল্লাহ নিজে দান করেছে আল্লাহ তরফ থেকে দান এলমে লাদুনি বলা হয় যেটাকে বলা হয় আধ্যাত্মিক পাওয়ার এটা আমার আল্লাহ বাবা ভালোবেসে আমার পীর আল্লাহ দান করেছে সেই পীরের জুতো বাখানে আমি সুফি আব্দুল মোমেন আমি সুফি আব্দুল মোমেন কবরস্থানে যাই কবর জিয়ারত করি মাজারে যাই মাজার জিয়ারত করি ও পুরপুরা পাগলে শোনো শোনো আমি যে সুফি আব্দুল মোমেন কবরে যাই যে কবর চাই যাই যে মাজার চাই যাই তার সাথে যত না ডাইরেক্ট কথা হয় আমি সুফি আব্দুল মোমেন সে জায়গাটা ছেড়ে আসি না জোরে বলুন সুবহান আরে তু জোরে বলুন সুবহান ও পুরা
আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মক্কার ওই পাক মাটিতে একটু জোরে হলো না আর একটু জোরে হবে না কত নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মদিনার পাক মাটিতে দয়ার নবী সুইয়া মদিনার পাক মাটিতে কত গাজি গাজি যাইছে সেনে মোদের জামা হলো না নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা
نور تے گلزار مدینہ مدینہ بایو سے تو مصر آمبر مدو مدینہ بایو سے تو مصر آمبر مدو سی بایو تے آجو عمر مران ہوئے آچے دیوانا بلو نا سبحان اللہ سی بایو تے آجو عمر مران ہوئے آچے دیوانا نور تے گلزار مدینہ آج دیکھی نمونا آج سنی برنونا نور تے گلزار مدینہ اللہ حکمہ صلی اللہ ادو کلمہ لا الہ الا اللہ لا الہ کلمہ شریفر فیصلہ کی لیے لیں তবে আপনারা হাফ মার্ডারের মতন পড়বেন আমি কোচি আব্বাস এসে সেই আপনার এলাকায় হাফ মার্ডার হয়ে গেছে কিন্তু আমি এসে দেখছি আপনারাই তো হাফ মার্ডার হয়ে বসে আছেন কেন আপনাদের মন খারাপ নাকি মন খারাপ আপনারা এমন আপনারা সব আল্লাহ করে খুশি খুশি আর খুশি কেন দাদা পীরের সিলসিলা আপনারা কোটিটার সম্মান আল্লাহ আপনাদের দ্বারাই রাখিয়েছে কথা ঠিক না ভুল একবার দরুদ শরীফ পড়েন তো আল্লাহ কলেমা শরীফ ফ্যাসিলিটি বলেনি একবার পড়বেন 4000 নাকি কত তাহলে ব্যাগে হাফ ভরেছে ফের 75 ভরে যাবে বলুন ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদীর একবার কলেমা শরীফে জিকির করবেন এমন এক কলেমা যে কলেমা পড়লে কাফেরকে আল্লাহ মুমিন বানিয়ে দেয় এমন এক কলেমা যে কলেমা পড়লে জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয় আরেকটু জোরে বলা ভালো না মাশাআল্লাহ এটু জিকির কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আই কে যাবে আই তোর মদিনায় জিয়ারতে রওজাই আই কে যাবে আই তোর মদিনায় জিয়ারতে রওজাই যে থাই নবী সুইয়া আছে সোনার মদিনা যে থাই নবী সুইয়া আছে পাক মদিনা আই কে যাবে আই তোর মদিনায় জিয়ারতে রওজাই আই কে যাবে আই তোর মদিনায় জিয়ারতে রওজাই যে থাই নবী সুইয়া আছে সোনার মদিনায় বাবলা বনে বাবলা বনে ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরায় সে নবীজিকে ছায়া করিতে এমন নবী আসেনি আসবে না তুলো না তো দূরের কথা ছায়া মেলে না আই কে যাবে আই দূর মদিনায় জিয়ারতে রওজাই আই কে যাবে আই দূর মদিনায় জিয়ারতে রওজাই যে থাই নবী সুইয়া আছে সোনার মদিনায় আল্লাহুম্মা
كلمة لا إله إلا الله لا إله مايك مايك چھوڑ فکر دنیا کی چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے ہیں چل مدینے چلتے ہیں مصطفیٰ کو غلاموں کی مصطفیٰ کو غلاموں کی قسمت بدلتے ہیں بولوں نا سبحان اللہ مصطفیٰ غلام دیر قسمت نکی اللہ پالتے دے بولوں سبحان اللہ کبھی کت سندر بولتے دے چھوڑ فکر دنیا کی چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے ہیں چل مدینے چلتے ہیں مصطفیٰ کو غلاموں کی مصطفیٰ کو غلاموں کی قسمت بدلتے ہیں قسمت بدلتے ہیں رحمتوں کی چادر کے رحمتوں کی چادر کے سر پہ سایہ چلتے ہیں سر پہ سایہ چلتے ہیں مصطفیٰ کو دیوانے مصطفیٰ کو دیوانے گھر سے جب نکلتے ہیں بولو نا سبحان اللہ بولو نا سبحان اللہ گھر سے جب نکلتے ہیں چھوڑ فکر دنیا کی چھوڑ فکر دنیا کی اللہم صلی اللہ قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد
لقد جاءكم من الله نور وكتاب مبين. وقال الله تعالى عيسى في الكتاب مخبرا وعامرا وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله. আমার ইমানদার ভাইরা, নওজওয়ান যুবকেরা, নামাজি মুসল্লি বান্দাদেরা, আজকে জলসার আগত ওলামা হযরাত, সুদ্দীয় সম্মানিত এলাকার ইমাম সাহেব ভাইজান, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আজকের জলসা হিতাকাঙ্ক্ষী দরুদ একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবানগণেরা, পর্দার উপস্থিত আমার মা ও বোনেরা, সকলকে জানাই অন্তর অন্তর স্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লা জালালুহু জাল্লা শানুহু পবিত্র আরবি মাসের চতুর্থ মাস, নাম হলো রবিউস সানি। এই রবিউস সানির মাসে একটি আয়োজিত মাহফিল, দোয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আল্লাহ দুনিয়া বানাতো না, জমিন আসমান কুল কাইনাত, এক কথায় আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই উম্মতের গোলাম আল্লাহ আপনাকে আমাকে করেছে। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ কম হচ্ছে না বেশি হচ্ছে? ওয়াজ আল্লাহ করে এ ভাঙড়ে খুব হয়, মাশাআল্লাহ। ওয়াজ শুনবার অভাব আর আছে? এই বেরিয়ে পড়েছে, দাও তো ওমর হুজুরের ওয়াজ দাও তো, চলে আসছে। তাহলে ওয়াজ শুনবার অভাব নেই? নেই। ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়, ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়, আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসায় এসেছেন বসেছেন, যে নবীর উম্মতের গোলাম হয়েছেন, সেই নবী আমাদের নবী বলছে আসসালাতু মিফতাউল জান্নাত, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। তাহলে সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ, আপনাকে আমাকে উভয়কে নামাজি হওয়া লাগবে। শর্ত এটাই, তাই তো নাকি? আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন। তানা রাস্তা সহজ সরল রাস্তা, সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ আমাদের সকলকে গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহু আমিন, জোরে বলে বলুন। কেন দিনে দুনিয়া আখেরাত অনন্তকালে, আজ আছি কাল নাই, জীবনের কোনো দাম নাই। চোখ বন্ধ করলি দুনিয়া অন্ধকার, কেউ কেউ এমন একটা সময় এসে যাবে মসজিদের মাইকে কেচি আব্বাসের নাম ঘোষণা হয়ে যাবে,
কথা সত্য না মিথ্যা কথা পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 13 আল কুরআন কুল্লু নাফসি যায়কাতুন মউত হবে না হবে আগে আর পেছু তাহলে কোচি আব্বাস মরে যখন যাবে মরো যখন তোমার হবে কেন এত ঘুড়োঘুড়ি কেন এত ঠেলাঠেলি কেন এত হিংসা কেন এত মারামারি দুদিনে চোখ বন্ধ করলি সমাজে খবর নিয়ে দেখে তরকারি স্বাদ উঠে গিয়েছে আখেরি জামানা দাদি রান্না করত 25 গ্রাম সরষের তেল দিয়ে পোস্ত রান্না করত এত সুস্বাদু এত সেন পাশের বাড়ির দাদি বাটি নিয়ে মানতে আসত শুনছেন তো নাকি সেই পোস্ত রান্না আমাদের বাড়িতে এখন হয় না হয় না 25 গ্রাম সরষের তেল না 200 গ্রাম সরষের তেল দেওয়া হচ্ছে কিন্তু পোস্ত স্বাদ কিন্তু মিলছে না আল্লাহ সুখ দিয়েছে কিন্তু শান্তি মিলছে না একটাই কারণ আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি আমাদের আল্লাহর সাথে কোনো সওদা নেই সম্পর্ক নেই চালটাই তো ফুটা বাবু বিচার করবেন কার তবে কোচি আব্বাসের কবরে আপনি না আপনার কবরে কোচি আব্বাস না যে যার বাজারটা সে তার কি করতে হবে আজকে সরকারি স্বাদ মিলছে না কোথাও তো লুজ পয়েন্ট আছে সেই জায়গাটাকে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে যে জায়গাটা দিকে পানি পড়ছে সেই জায়গাটাকে আপনাকে আমাকে বুঝাতে হবে কেন শরীয়তের আইন ইসলামের আইন আপনার আমার জন্য সবার সমান কোচি আব্বাস ওয়াজ করছে বলে কোচি আব্বাসই শুধু নামাজ পড়বে ইমাম সাহেবকে বেতন দেই বলে ইমাম সাহেবই শুধু নামাজ পড়বে আমাদের জন্য নামাজ কি বাতিল নাকি সব কথার এক কথা আবার বলছি আপনার ওই যে চাল দিয়ে পানি পড়ছে সেই জায়গাটা বুঝতে পারে সেই জায়গাটা চাপা পড়তে পারে একটাই একটাই দিক সেটা হলো সিরাতুল মুস্তাকিমের পথের দিক আসুন আপনি আমি উভয়ে আল্লাহর ভয়ে নবীর প্রেমে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে নি ইনশাআল্লাহ সর্বদিকে চিত্রগুলোকে আল্লাহ বুঝিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন